সুপ্রিয় আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ওডেসায় ড্রোন নৌযান তৈরি কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দেব পাকিস্তান সীমান্তে স্যাশ মোতায়েন করছে ভারত। এবার জাপান সাগর যৌথ মহড়া চালাল রাশিয়া ও চীন। ক্রাইমিয়ার গোলাবারুদের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা জারি। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা দাবি রাশিয়ার। অস্ট্রেলিয়া চলছে তার দেশের সামরিক মহড়া। এবং সর্বশেষে জানিয়ে দিব ইউক্রেন রাশিয়া পাল্টাপাল্টি হামলায় রুশ জেনারেল নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ওডেসায় ড্রোন নৌযান তৈরি কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের ড্রোন নৌযান তৈরি কয়েকটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মস্কো বলছে কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেসা শহরের এমন কিছু স্থাপনা চালানো হয়েছে যেগুলো মনুষ্যবিহীন নৌযান তৈরি করা হচ্ছিল। পশ্চিমারা সমর্থন নিয়ে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যাপকভাবে পাল্টা হামলা চালাচ্ছে বলে যখন ফলাও করে খবর প্রচারিত হচ্ছে তখন রাশিয়া ইউক্রেনে এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এই ঘোষণায় বলেছে শনিবার রাতে এই হামলায় পূর্ণ নির্ধারিত সবগুলো লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। রাশিয়া বলছে দূরপাল্লার উন্নতমান নিখুঁত ক্ষেপণাস্ত্র পাশাপাশি সাগর আকাশ থেকে এমন কিছু স্থাপনায় হামলা চালানো হয়েছে যেগুলো রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চলছিল। ওডেসার কাছে এসব স্থাপনায় ত্রুটি বিহীন নৌযান তৈরি করা হচ্ছিল। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে হামলার শিকার স্থাপনাগুলোতে বিদেশি ভাড়াটে সেনাদের অবস্থান করে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে ইউক্রেনের সেনারা দনেতস্ক, ক্রাসনিক, লিমান এবং দক্ষিণ অঞ্চলের ঝাপরজা অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, কিন্তু রুশ সেনাদের পাল্টা হামলায় তারা বহু সেনার লাশ ও অস্ত্রশস্ত্র ফেলে পিছু হটেছে। পাকিস্তান সীমান্তে স্যাশ মোতায়েন করছে ভারত। উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য পাঞ্জাবে ভারত রাশিয়ান S-400 এবার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করা শুরু করেছে। মঙ্গলবার স্থানীয় মিডিয়া একথা জানিয়েছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল ANI জানিয়েছে পাকিস্তান চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় ভারতীয় বিমান বাহিনী পশ্চিম সীমান্তে S-400 মোতায়েন করছে। স্থানীয় সূত্র বরাতে ANI জানিয়েছে S-400 ব্যাটারি পাকিস্তান এবং চীনের আকাশপথে আসা হুমকি মোকাবেলা করতে সক্ষম। রাশিয়া ভারতকে আকাশ ও সমুদ্র রুটের মাধ্যমে মোবাইল এবং সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ট্রায়ার সরবরাহ করা শুরু করেছে, যা অবিলম্বে নির্ধারিত স্থানে মোতায়েন করা হবে। রাশিয়ার শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রথম ডেলিভারি চালান হাতে এসে পৌঁছিয়েছে। ইউনিটটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু করা হবে। প্রতিবেদন বলা হচ্ছে পাঞ্জাব রাজ্য মোতায়েনে শেষ করার পরে বিমান বাহিনী পূর্ব ফ্রন্ট ফোকাস করবে এবং দেশকর্মীদের প্রশিক্ষণের জন্য সংস্থান সরবরাহ করবে। ভারতীয় বিমান বাহিনী বেশ কয়েকজন অফিসার এবং কর্মী ইতিমধ্যে রাশিয়ার সিস্টেমে প্রশিক্ষণ নিয়েছে। এবার সামরিক সহযোগিতা জোরদার। জাপান সাগর যৌথ মহড়া চালাল রাশিয়া চীন। জাপান সাগরে চলতি সপ্তাহে রাশিয়া চীন বিশাল আকারের নৌ মহড়া চালু করেছে। রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় নৌবহর গতকাল এক বিবৃতিতে মহড়া করার কথা ঘোষণা করেন। তিন দিন ব্যাপী নৌমহড়ায় নানা ধরনের অনুশীলন ও প্রশিক্ষণ চালানো হয়। এর মধ্যে ছিল যৌথ গোলাবর্ষণ ও যুদ্ধ বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণ। মহড়ায় অংশ নিয়েছে এক ডজন সামরিক জাহাজ ও 30টি জঙ্গি বিমান। রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় বহর তাদের বিবৃতিতে বলেছে দ্য নর্থ অপারেশন 2023 নামের মহড়ায় রাশিয়ার দুটি ফ্রিগেট ও চীনের দুটি ডেস্টার অংশ নিয়েছে। এর পাশাপাশি রাশিয়া চীনের দুই দেশের পক্ষ থেকে দুটি করে চারটি করভেট এবং চীনের কয়েকটি গার্ডশিপ, কয়েকটি সাপোর্ট ভেসেল এ মহড়ায় অংশ নেয়। যে সমস্ত বিমান অংশ নিয়েছে তার মধ্যে রয়েছে সাবমেরিন বিমান, বিধ্বংসী যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং নৌ বিমান বাহার ব্যবহার করা অন্য কয়েকটি বিমান। মহড়া চলাকালে দুই দেশের নৌসেনার প্রায় 20টি অনুশীলন চালিয়েছে। রুশ নৌবাহিনী বিবৃতিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা রক্ষার
লক্ষ্যে নিয়ে এই মহড়া চালানো হয়। ক্রাইমিয়ার গোলাবারুদের গুদামে ইউক্রেনের ড্রোন হামলা। ক্রাইমিয়ার একটি গোলাবারুদের গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। নিরাপত্তার স্বার্থে সামরিক সময়ের জন্য ক্রাইমিয়া সেতু বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ, খবর রয়টার্সের। গতকাল এমন দাবি করেছে রাশিয়া, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্রাইমিয়া নিযুক্ত রুশপন্থী গভর্নর সেগলেই আসিয়নো জানিয়েছেন, জ্বালানি ডিপোতে বিস্ফোরণে 5 কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদের জন্য জায়গা সরিয়ে নেওয়া হচ্ছে। কেরজো সেতুতে রেল চলাচল বন্ধ হয়েছে। 5 দিন আগে চালকবিহীন নৌযান ব্যবহার করে কার্য সেতুতে হামলা হয়। হামলায় এক দম্পতি নিহত হয়, আহত হয় তাদের শিশু সন্তান। রাশিয়া তখন বলেছিল ইউক্রেন হামলা করেছে, তবে হামলার ঘটনাকে স্বাগত জানালেও সরাসরি এর দায় স্বীকার করেনি কিয়েভ। এদিকে গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন কার্য সেতু ইউক্রেন একটি লক্ষ্য বস্তু, আইনগত এতে কোনো বাধা নেই। তিনি বলেছেন এই সেতু দিয়ে প্রতিদিন যুদ্ধের জন্য অস্ত্র গোলাবারুদ পাঠাচ্ছে রাশিয়া। এই সেতু যুদ্ধের জন্য রসদ জোগাড় দিচ্ছে, কোনো শান্তি আনছে না, ফলে এটা যেন ইউক্রেন একটি লক্ষ্য বস্তু হবে তা অনুমেয়। ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পাকিস্তানের নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসলামাবাদে পুলিশ প্রধানকে ইমরানকে মঙ্গলবারের আগে নির্বাচন কমিশনে হাজির করতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের আদেশ অমান্য করায় এই আদেশ দেওয়া হয়। গ্রেপ্তার আদেশে পাকিস্তান নির্বাচন কমিশন বলছে মঙ্গলবার সকাল 10টার আগে ইমরানকে তাদের সামনে হাজির করতে হবে। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা দাবি রাশিয়ার। রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, এতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই দাবি করেছে রাশিয়া, খবর বিবিসির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ড্রোনটি প্রতিহত করা হয়েছে। তারা আরো জানায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন টাস বার্তা সংস্থা জানিয়েছে একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পড়েছিল। ইউক্রেনের কর্মকর্তারা এখনো মন্তব্য করেনি, তবে তারা খুব কমই রাশিয়ার অভ্যন্তরে হামলার দায় স্বীকার করেছে। অন্য একটি প্রতিবেদন বলা হয় রাশিয়ার স্থাপিত কর্মকর্তারা ক্রিমিয়া থেকে জনগণকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই অঞ্চলে ক্রিমিয়ার ড্রোন হামলার পর এই নির্দেশ দেওয়া হয়। ক্রিমিয়া একটি ইউক্রেনীয় উপদ্বীপ যা 2014 সালে রাশিয়া দখল করে নেয়। ক্রেমলিন নিযুক্ত আঞ্চলিক প্রধান সেগলেই আক্রাসেনভ বলেছেন উত্তর ঝানকই এলাকায় গোলাবারুদ ডিপোতে আঘাত হেনেছে এবং কাছাকাছি গ্রামের বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়, তবে তিনি কোনো হতাহতের খবর দেন। এদিকে ইউক্রেন বলেছে যে তার দক্ষিণ ওডেসা অঞ্চলের দক্ষিণ নতুন রাশিয়ার ড্রোন হামলায় 4 জন আহত হয়েছেন এবং 1 দিন শস্যের হ্যাঙ্গার ধ্বংস করেছে। এতে বলা হয় দানিউবের বন্দরে অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায়। অস্ট্রেলিয়ায় চলছে 13 দেশের সামরিক মহড়া। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে চলছে 13 দেশের নজর করা সামরিক মহড়া। শনিবার থেকে শুরু হওয়া পেশি শক্তি প্রদর্শনীতে যোগ দিয়েছে 30,000-এর বেশি সেনা সদস্য, খবর ডয়েচে ভেলে। টালিসম্যান সাবরের নামে এই মহড়া 2005 সালে অস্ট্রেলিয়া সংযুক্ত যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়। চলতি বছর এই পরিধি আরো বাড়ানো হয়েছে। মার্কিন নৌমন্ত্রী কার্সল দেল তেরো জানিয়েছিলেন চীন হুঁশিয়ারি বার্তা পৌঁছানোর জন্যই এই মহড়া আয়োজন করা হয়েছে। এর মধ্যে দেশটি বুঝতে পারবে অঞ্চলটি কতটা শক্তিশালী অবস্থানে মার্কিন মিত্ররা। আগামী 4 আগস্ট শেষ হবে এই সামরিক মহড়া। উল্লেখ থাকে যে গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেন সামরিক শক্তি প্রদর্শনের জন্য ইউক্রেনের 26টি রণাঙ্গনে চলছে ভয়াবহ লড়াই। রুশ জেনারেলের মৃত্যু। কতেনাক দাবি করেছে যে ইউক্রেনের একজন উচ্চ পদস্থ রাশিয়ান জেনারেলকে হত্যা করা হয়েছে। ক্রেমলিনপন্থী এই ব্লগারের মেসেজিং অ্যাপ টেলিগ্রাম 4,42,000 জন ফলোয়ার রয়েছে। মিস্টার কতেনাক বলেছেন মেজর জেনারেল সেগলেই গোরিয়াচে ভূক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন। কোন রুশ সরকারি সূত্র থেকে খবরটি এখন নিশ্চিত করা হয়নি। বিবিসি এখন পর্যন্ত এই তথ্য যাচাই করতে পারেনি, কিন্তু রাশিয়ার অনেক সামরিক ব্লগারদের ফ্রন্টলাইন অভিজ্ঞতা রয়েছে এবং সরকারি বক্তব্যের অনুপস্থিতিতে তারাই ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অনেক জরুরি বা ভেতরকার খবর উৎস ডেকে দেয়। এদিকে রুশ অনুসন্ধান
অনুসন্ধানী সংবাদ মাধ্যম এজেন্ডা বলেছে, যদি এই খবরটি পাকা হয় তাহলে জেনারেল গুরিচবাই হবেন প্রথম রুশ জেনারেল যিনি চলতি বছর ইউক্রেন নিহত হলেন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত কাউন্টার অফেন্সিভ পাল্টা অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, এখন কাউন্টার অফেন্সিভ এবং ডিফেন্সিভ অ্যাকশন নেওয়া হচ্ছে। তবে পাল্টা অভিযান শুরু তথ্য নিশ্চিত করলেও অভিযান কোন পর্যায়ে আছে এবং কোন অঞ্চলে হচ্ছে তা সম্পর্কে বিস্তারিত কিছু সঠিকভাবে জানা যায়নি। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল লড়াই তীব্রতা বৃদ্ধি এবং লড়াই ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এমন ধারণার মধ্যে মিস্টার জেলেনস্কি এই মন্তব্য করেছেন। ইউক্রেনের সৈন্য পূর্ব বাখমুতের কাছে এবং দক্ষিণে ঝাপরশিয়ার কাছে অগ্রসর হতে হয়েছে বলে জানা গেছে। ফ্রন্টলাইন মানে যুদ্ধের ময়দানে ঠিক কি ঘটছে তা বাস্তবতা মূল্যায়ন করা কঠিন, কেননা যুদ্ধরত দুই পক্ষ বিপরীতমুখী কথা বলেছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের বাহিনী তাদের আক্রমণ শুরু করেছে, তবে তাদের এই ব্যাপক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ইউক্রেনের অনেক সৈনিক হতাহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রেসিডেন্ট।